হ্যালো ভিউয়ার্স, আমি ইলিয়াস। আপনারা দেখছেন আপডেট টেকনোলজি। আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে যে আজকের ভিডিওতে আমি একটা ভালো জিনিস দেখাতে চলেছি, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে এবং ভবিষ্যতে কাজে আসবে। যেটা আপনাদের কোনো, আপনারা যদি সেরকম টাইপের কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে আপনাদের কাজে আসবে। তো অ্যাকচুয়ালি আজকে একটু ডিফারেন্ট টাইপের সেট, মার্কেটে রানিং এই সেটগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা কমই এই সেটগুলোকে ইউজ করি। তো সেম প্রবলেম গত পর্বের ভিডিওতে আমি যেই প্রবলেমটা দেখেছিলাম, যে গুগল লক বা এফআরপি লক, ঠিক আছে, তো সেম প্রবলেম, কিন্তু ফোনটা ডিফারেন্ট। ফোনটা হচ্ছে হনার, ঠিক আছে, হনার CUNL22। তো এই ফোনটার ক্ষেত্রেও সেম প্রবলেম, গুগল অ্যাকাউন্ট লক। আমি ফোনটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক মডেলের আমার কাছে এই ফোনটি আছে, হনার, ঠিক আছে, CUNL22। তো এই ফোনটার ক্ষেত্রেও সেম প্রবলেম। তো আমরা প্রবলেমটাও দেখব যে ফোনটাতে প্রবলেম কী আছে এবং এর সলিউশনটা কীভাবে করব। তো সলিউশন আমরা উইদাউট পিসি, অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে পিসি নাও থাকতে পারে, বা ল্যাপটপ নাও থাকতে পারে, বা নোটবুক নাও থাকতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা কীভাবে এটাকে সলভ করব ইজিলি, তো সেম আমি সেম প্রসিডিওরে বলেছি। জাস্ট আপনাদেরকে একটা লিঙ্কে ব্রাউজ করতে হবে, ঠিক আছে, যে স্টেপগুলো আমি বলবো ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আমার ভিডিওর ডিসক্রিপশনেও সেই লিঙ্কটা পেয়ে যাবে, অথবা আপনি সিম্পলি লিঙ্কটাকে টাইপ করে সেখান থেকে সিম্পলি দুটা ফাইল অ্যাক্সেস করে আপনার ফোন থেকে জিমেল লক, সাপোজ ধরে নিন আপনি ফোনটা ইউজ করছেন কিন্তু কোনো কারণে ভুলবশত আপনার ফোনটা ফরম্যাট হয়ে গেছে, তো এক্ষেত্রে কী হয় আপনাকে, বা আপনি এমনটা হতে পারে যে আপনি আপনার জিমেল আইডিটা জানেন, আপনার জিমেল আইডিটা আপনাকে অন্য কেউ অপেন করে দিয়েছে, তো এক্ষেত্রে কী হয় যে আমরা ফোনটাকে অ্যাক্সেস করতে পারি না, আমাদেরকে যেতে হয় কোনো টেকনিশিয়ানের কাছে, যেমন আমি একজন টেকনিশিয়ান। তো বিশেষ ক্ষেত্রে আমার কাছে অ্যাকচুয়ালি আমি এত ফোন পাই কোথায়, অ্যাকচুয়ালি আমি টেকনিশিয়ান বলে আমার কাছে এই ফোনগুলো আসে। তো এই প্রবলেমগুলোর সলিউশন আমি ইউটিউবে আপলোড করি, কারণ যেন আপনারা এই প্রবলেমগুলো ফেস না করেন। সাপোজ ধরেন আজকে কিছু মানুষ আমার কাছে আছে বলে তারা আমার কাছে আসতে পারছে, কিন্তু কিছু মানুষ যারা অনেক দূরবর্তী তারা তো আমার কাছে নাও আসতে পারে, তো তারা কীভাবে সলভ করে, বা এমন এমন জায়গা আছে যে তারা মানে কোথাও যেতে পারছে না, বা এরকম কোনো ভালো একটা জায়গা নেই, ভালো কোনো টেকনিশিয়ান নেই যে তাদের ফোনটাকে রেডি করে দেয়, তো তখন তারা কী করবে। সুতরাং মানে এই পারপাসে আমার এই ভিডিওগুলো বানানো, যেন তারা এই ভিডিওগুলো দেখে সহজেই হেল্প পায়, যেন তারা স্যাটিসফাইড হয় এবং ইজিলি খুব কম সময়ে তাদের কাজটা হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো বানানো। তো যাই হোক, তো আমরা কথা বেশি বলবো না, আমরা দেখি কী করতে হচ্ছে আমাদেরকে, তো চলো শুরু করি। এ হচ্ছে আমাদের ফোন, ঠিক আছে, আমরা নেক্সট করবো। অ্যাট ফার্স্ট আমরা ওয়াইফাইকে কানেক্ট করবো, ঠিক আছে, আপনারা সিম করুন, যদি সিম লাগানো থাকে, আপনার সিমে নেট ভালো থাকে তাহলে প্রয়োজন নেই, ঠিক আছে, যদি নেট না থাকে তাহলে অবশ্যই ওয়াইফাইটাকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4 কানেক্ট। আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওয়াইফাই সিম্বল, এখানে অ্যাগ্রি করব, চেকিং হচ্ছে আগের প্রসিডিউর। এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই ভালো করে, দিস ডিভাইস ওয়াজ রিসেট টু কন্টিনিউ সাইন ইন উইথ এ গুগল অ্যাকাউন্ট দ্যাট ওয়াজ প্রিভিয়াসলি সিঙ্ক্রোনাইজড অন দিস ডিভাইস, ঠিক আছে। তো আমার কাছে জিমেল আইডিও নেই, আমরা জিমেল আইডি জানি, তো আমরা এটাকে কী করবো, বাইপাস করবো। কীভাবে করবো, সিম্পলি আপনাকে এখানে যেটা করতে হবে, এখানে আমি দেখাই, এটা হচ্ছে পাওয়ার সুইচ এবং ভলিউম ডাউন সুইচ, ঠিক আছে, পাওয়ার সুইচ এবং ভলিউম ডাউন, এই দুটোকে একসঙ্গে প্রেস করলে আপনার ফোন থেকে একটা স্ক্রিনশট হবে, ঠিক আছে, প্রেস করলাম একসঙ্গে, আমি স্ক্রিনশট হয়েছে, এখানে অ্যাডিটে ক্লিক করতে হবে আপনাকে, সরি চলে গেল, তো ওটা চলে গেলো আমরা পাবো না, আবার করতে হবে আমাদেরকে, ভলিউম কাজ করছে, একসঙ্গে দুটো প্রেস করতে হবে, এবং এখানে অ্যাডিট, অ্যাডিটে ক্লিক করার পরে যেটা করতে হবে আমাদের, এই যে এখানে শেয়ার আছে দেখতে পাচ্ছেন, শেয়ার, শেয়ারে ক্লিক করতে হবে, এখান থেকে আমরা ম্যাপ সিলেক্ট করে নেবো, যে কোনো একটা সিলেক্ট করলে হলো, যাই হোক আপনারা ম্যাপই করবেন, এখানে লার্ন মোডে ক্লিক করবেন, আমি আপনাদেরকে ভালো করে দেখাই, লার্ন মোডে ক্লিক করবেন, আমি বসাই ফোনটাকে, লার্ন মোডে ক্লিক করার পর এখানকার যে কোনো একটা টেক্সটকে আপনি সিলেক্ট করে ধরে থাকবেন, মানে আঙুল দিয়ে প্রেস করে ধরে থাকবেন, তাহলে সিলেক্টের একটা অপশন আসবে, ঠিক আছে, এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চের বাটন আছে, ঠিক আছে, সার্চের বাটন, এই সার্চের বাটনে ক্লিক করবেন,
ক্লিক করার পরে আপনি গুগল অ্যাপে সিলেক্ট করে নেবেন, জাস্ট ওয়ান্স করে নেবেন। আমাদের এদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে সিম্পলি টাইপ করব বাংলাটেক, BANGLATECH। আমি স্ক্রিনে দিয়ে দেবো সাইটের অ্যাড্রেসটা, তার কাছে bangla tech.blogspot.com ক্রম সিলেক্ট করবো। অলওয়েজ অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, নো থ্যাংকস। কার্ড রিডার ভাই, এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট আমাদের বের হয়েছে, বাংলা টেকনোলজি। আপনাদের টেকনোলজিতে আপনাদের সকলকে স্বাগতম, ঠিক আছে। হনার মডেল CUNL22। যদি এটা দেওয়ার পরে যদি না আসে পেজটা, তাহলে কী করবেন আপনারা, ওখানে দেখতে পাবেন যে বাংলা টেকনোলজি লেখা আছে, ওই বাংলা টেকনোলজিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে দেওয়া আছে হনার মডেল CUNL22, ঠিক আছে। ইজিলি রিমুভ এফআরপি উইদাউট পিসি, জাস্ট ওয়াচ টিউটোরিয়াল। এখানে হয়তো কোনো টিউটোরিয়াল থাকবে। তো এখানে বলছে আপনাদেরকে দুটো ফাইল ডাউনলোড করতে হবে, যে ফাইলের লিঙ্ক নিচে দেওয়া আছে, গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এপিকে ডাউনলোড, আর করতে হবে এফআরপি বাইপাস এপিকে। তো আমরা প্রথমে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এপিকে ডাউনলোড করে নেবো, ক্লিক হেয়ার করবো। সিম্পল স্টেপ, এর আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম একদম একইবারে সেম স্টেপ, ঠিক আছে, জাস্ট একটু ডিফারেন্ট। এখানে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, তীর চিহ্নটা, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে ওপেন আসছে, ওপেন করবেন, মানে ডাউনলোড হয়ে গেছে আমাদের। এটাকে ক্যান্সেল করব, সরি, যাই হোক, আমাদের ওটা ডাউনলোড হয়ে গেছে, আমাদের বাকি কিছু দেখার প্রয়োজন নেই, আমরা যেটা স্টেপ বাই স্টেপ কাজ করব। এখানে আরেকটা আছে এফআরপি বাইপাস এপিকে ডাউনলোড, ক্লিক হেয়ার, ঠিক আছে, এটাতে ক্লিক করব। ঠিক ওই তীর সিম্বলটাতেই ক্লিক করব আমরা। এই যে ওপেন বলছে, তার মানে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। যাই হোক, আমরা এখান থেকে ক্যান্সেল করে নেব, এখান থেকে ব্যাক চলে যাব, ব্যাক চলে যাব, ব্যাক ব্যাক। এইখানে আমরা টাইপ করব ফাইল, FILE। দেখতে পাচ্ছেন এখানে ফাইল টাইপ করার পরে এখানে দেখুন ফাইল সিম্বলের একটা চলে আসে, আইকন চলে আসে, আমরা এটাতে ক্লিক করব। তাহলে আমরা এই ফোনের যে ফাইলের ইয়েটা আছে ওইখানে বসে যাবে। এখান থেকে আমরা ক্লিক করব অ্যাপসে, ঠিক আছে। অ্যাপসে ক্লিক করলে আমরা যে অ্যাপস দুটোকে ডাউনলোড করলাম এই দুটোকে ওপেন করব, অ্যাপস দুটো। দেখুন এখানে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এটা ডাউনলোড করছে এবং বাইপাস অ্যাপারপি এটা ডাউনলোড করছে। তো আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এটাকে ওপেন করব, এটাকে আনব্লক করব, ইনস্টল করব, ঠিক আছে, অ্যাকসেপ্ট। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাপ্লিকেশন ইনস্টল, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে ডাউন করে নেব, এটাকে ডিলিট করতে বলছে, আমরা ডিলিট করব না, ক্যান্সেল করব, ঠিক আছে। তারপরে আমরা বাইপাস এফআরপি এপিকে এটা ডাউনলোড করব, ইনস্টল, সরি, ইনস্টল করব। এবার এটা ইনস্টল হয়ে গেলে আমাদেরকে এটাকে ওপেন করতে হবে, ঠিক আছে, এটাকে ওপেন করতে হবে, ক্যান্সেল। এখানে দেখতে পাচ্ছেন সেম স্টেপ, এখন আগের স্টেপটা, যে যে আগের ভিডিওতে যে স্টেপটা দেখেছিলাম সেম স্টেপ। এখানে শুধু আপনাদেরকে এই থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে, ব্রাউজ সাইন ইন, ওকে। এখানে আপনাকে দিতে হবে আপনার জিমেল আইডি, তো সিম্পলি আমি আমার জিমেল আইডি দিয়ে দেবো, MD IIAS 454@gmail.com, এটা হচ্ছে আমার জিমেল আইডি, ঠিক আছে। নেক্সট করলাম, পাসওয়ার্ডটা আমি আপনাদের সামনে দিতে পারি না, তাই একটু হাইড করে দেবো, ঠিক আছে।
আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, আমি এটাকে সাইন ইন করব। ফোনটা সাইন ইন হচ্ছে, আমাদের ফোন সাইন ইন কমপ্লিট। এখন আমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই, এখানে সিম্পলি আমরা ফোনটাকে একবার রিবুট করব। ওটাতে যেরকম করেছিলাম ঠিক রিস্টার্ট, টাচ টু রিস্টার্ট। এটা খুচরা দে, এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আমরা ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে নেব। নেক্সট এখানে বলছে ওয়াইফাই, চলুন ওয়াইফাইটাকে কানেক্ট করি, ঠিক আছে। তারপরে স্কিপ, অ্যাগ্রি, এখন বলছে দেখুন আবার অ্যাগ্রি বলছে। যাই হোক, এখন কিন্তু আমাদের সেই অপশনটা আসছে না, এখন কিন্তু আমাদের কমপ্লিটলি একটা সেট আপে যাচ্ছে ফোনটা, কিন্তু তখন আমাদেরকে ব্যাক করে দিচ্ছিল বিং সাকসেসফুল, কনফিগারেশন ডান। আমরা এগুলোতে কিছু ছেড়ছাড় করবো না, এখন আমাদের এগুলো কোনো কিছু করার প্রয়োজন নেই, আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করে নেব। ব্যাক করে নিলে আমরা ফোন, আমাদের ফোনটা পুরো রেডি। তো এই ছিল সিম্পল কয়েকটা স্টেপ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসছে অন্য কোনো ভিডিওতে, তো তখন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আপডেট টেকনোলজি।